हाय स्टूडेंट, आज के क्लास सेवेनर बांगला प्रथम पत्र चटी मुंडा एवं तार तीर अध्याय दस निये आलोचना करा हबे। चटी मुंडा एवं तार तीर जिन्हें लिखे तार नाम होच्छे महाश्वेता देवी। आम्रा एबारे महाश्वेता देवी सम्पर्के जानबो। महाश्वेता देवी जन्म बांग्लादेशे ढाकाय 14 जानुआरी 1926 ख्रीष्टाब्दे। पिता छिलेन मनीष घटक। लेखालेखी ओ समाज सेवाय महाश्वेता देवीर पेशा छिलो। इंग्रेजी साहित्ये अध्यापना करेछिलेन। सांबादिक हिसाबे तिनी विभिन्न जायगाय काजो करेछेन। बांगलाय बिहार झारखण्ड ओड़िशार ओर अरण्यभूमि मानुषेर संगे कयेक दशक धरे तार प्रत्यक्ष जोग छिलो। झाँसी रानी तार लेखा प्रथम बई, तार प्रथम उपन्यास 9টি। बहु उपन्यास ओ छोट गल्प तिनी लिखेछेन। তার বিভিন্ন উল্লেখযোগ্য গ্রন্থ হল হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার ইত্যাদি। তিনি সাহিত্য একাডেমি ও ম্যাগসেসাই পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। 2016 সালে তার মৃত্যু হয়। এই যে চটী মুন্ডা এবং তার তীর, এটা মহাশ্বেতা দেবী আজীবন তিনি কী করেছিলেন, আদিবাসীদের নিয়ে কাজ করেছেন, তাদের জীবনযাত্রা আচার আচরণের সঙ্গে কী মিল আছে তাই নিয়ে তিনি আলোচনা করেছেন এবং আলোচ্য গল্পটি তার মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে মুন্ডা সম্প্রদায়ের কথা এই গল্পে বলা হয়েছে, তাদের বৈশিষ্ট্য, তাদের জাতির বিকাশ এবং তারা কিভাবে উন্নতি করেছে সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে বলছে লোকটির নাম চটী মুন্ডা। চটী একটি নদীরও নাম বটে। নদীর নামে ওর নাম হবার পিছনে একটি গল্প আছে। সব সময় ওকে নিয়ে গল্প গজাচ্ছে। ওর পূর্বপুরুষ পূর্তি মুন্ডা যেখানে যেত সেখানেই নাকি মাটি থেকে হয় অভ্র বেরুত, নয়তো কয়লা। তাহলে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে লোকটা, তার নাম হচ্ছে চটী মুন্ডা। চটী মুন্ডা নদীর নামও হয় এবং তাকে সবাই কী করছে, নদীর নামে ওর নাম দিয়েছে চটী মুন্ডা। আর ওর ওই সময় ওকে নিয়ে বিভিন্ন ধরনের গল্প রটাত। তার পূর্বপুরুষরা বলতো যে এই চটী মুন্ডা যেখানে যেত সেখান থেকে অভ্র বেরোতো, নয়তো কয়লা। ফলে তাকে নিয়ে ওই সমাজে গল্প গজাত। বড় ছেলে মেয়েকে নিয়ে চাষবাস থেকে পালামৌ জেলায় এলো পূর্তি। বন কেটে বসত বাঁধল। তাহলে কী হচ্ছে, বউ ছেলে মেয়েকে নিয়ে পালামৌতে এসে পৌঁছেছে এবং বন কেটে তিনি সেখানে বাসা তৈরি করেছে, ঘর বাড়ি তৈরি করে সেখানে তিনি বসবাস করতে শুরু করে। এবার ওর ক্ষেতের মাটির নিচ থেকে বেরুলো পাথরে তৈরি হাতিয়ার। সঙ্গে সঙ্গে তা নিয়ে কথা হলো এবং হঠাৎ একদিন সাহেব বাঙালি বিহারি নানা রকম লোকজন হাজির হয়ে ওকে তুলে দিল বসত থেকে। এবং যখন মাটি খুঁড়ল সেখান থেকে হাতিয়ার বেরোতে, সেখানকার বাসিন্দারা এসে তাকে, সেখানকার লোকজন তাকে সেখান থেকে কী করলো, বার করে দিল। প্রস্তর যুগের হাতিয়ার মিলেছে যখন, তখন এলাকাটিতে এখতিয়ার প্রত্নতত্ত্ব বিভাগের আয়তায় রাখা হলো। লোকটির মন খুব ভেঙে গেল। ও মাটি চটালে কেন কয়লা অথবা অভ্র বেরোয়? সঙ্গে সঙ্গে হাজির হয় সাহেব বাঙালি বিহারি। কারণ কি, কোথাও শান্তিতে থাকতে পায় না কেন, যত নির্জন জায়গাতেই যাক না সেখানে ঠিক কিছু না কিছুর জন্য তাকে সেখান থেকে কী করতে হয়, গ্রাম ছেড়ে চলে যেতে হয়। এই মুন্ডারি পৃথিবীর আরও ছোট হবে, ও তো কিছুই চায় না, ছোট একটা গ্রাম। বাসিন্দারা সবাই আদিবাসী হরম দেবতার পূজক পহানে অনুগত এবং আদিবাসীরা কী করে, হরম দেবতার পুজো করে এবং সেই পুজোতে তারা কি খুব বিশ্বাসী। তাতে যে ব্যর্থ হয়েছে, তাহলে কি হরমদের ওর পথ চটে গেছেন? পহান বিষণ্ন গলায় বলল, পূর্তি মুন্ডা তুমি হিন্দু, তুই হিন্দু হতিস, খ্রিস্টান হতিস, ও ভালো ছিল, এখন তোকে সঙ্গে রাখলে আমাদের জীবনে এমনি ঘুরে ঘুরে কাটবে। এবং ওর সমস্ত বন্ধুবান্ধবরা বলে, তুই যদি হিন্দু হতিস খ্রিস্টান তাহলে কোনো অসুবিধা ছিল না, তুই তো চটী মুন্ডা এবং কী হচ্ছে, তোকে আমরা যদি আমাদের সঙ্গে রাখি তাহলে আমাদেরও এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ওর স্ত্রীর সেই কথাই বলল তুমি যেখানে যাও সেখানে মাটির নিচ থেকে একটা এটা সেটা বেরোয় কেন, চলো আর কোথাও যাই। ওরা চটী নদীর তীরে ঘর বাঁধল, নদীর পাড় পাহাড় সমান সেখানে ঘর। নদীর বুকে সন্ধ্যায় মাছ ধরে। একদিন ঝিকিমিকি বেলায় মাছ ধরতে গিয়ে অবাক হয়ে দেখল ওর জালে যে বালি উঠেছে তাতে সোনার কণা।
এবং কি হচ্ছে, তিনি একদিন মাছ ধরতে গেছেন এবং সেখানে যখন মাছ ধরছে তখন দেখছে কি ঝিকিমিকি করছে এবং মেলাই মাছ, যখন মাছ ধরে তখন দেখছে কি সোনা ছোট ছোট কণা। ও বালির উপর বসে পড়ল, কয়লা এবং অভ্রদ দিয়ে সাহেব বিহারি যেরকম উদর্গ লোভে ঝাঁপিয়ে পড়ত, নিমেষে আদিবাসী ভূখণ্ডে এক ঘিঞ্জি টালি মকানে কুশসিত জনপদ করে তুলল। আর তার আ তা ওর মনে আছে, সোনা দেখলে যেসব লোক কি কাণ্ড করবে কে জানে, এমন পাহাড় বন নদী সব অবাক নষ্ট হবে। প্রবল মনোভঙ্গে ও বাগানে আড়াআড়ি একটি ওকে পেতে চায়, পূর্তি মুন্ডা আড়াআড়ি হয়ে চলল, বউ ছেলে মেয়ে বাঁচুক, যাবার আগে বউকে বলে গেল তোর পেটে বাচ্চা আছে, ছেলে হলে নাম দিস চটি। এবং কেউ যখন সে ওইগুলোকে তুললো এবং সেখানেও কী হলো, সেই সমস্ত নিয়ে নানা ধরনের গণ্ডগোল দেখা দিল এবং সেখান থেকেও তাকে কী করা হলো, সেখান থেকেও তাকে বার করে দেওয়া হলো এবং তার বউকে বলে দেওয়া হলো যখন যখন আমার যখন ছেলে হবে সেই ছেলের নাম কী দেওয়া হবে, চটি। পূর্তি মুন্ডা খুবই হতভাগ্য, আর করির খোঁজে চলতে চলতে সমৃদ্ধ হিন্দু গ্রামে ঢুকে যে আমের নিচে ঘুমোয় তার নিচে থেকে বেরোলো জমিদারদের চোরাই বাসন এবং তার ফলেও সে সেখানে ধরা পড়ে গেল এবং সেখানকার বাসিন্দা তাকে জেলে ভর্তি করে দিল এবং সে তখন সেই জেলেই দিন কাটাতে শুরু করলো। খুবই কঠিন পরীক্ষা তীরন্দাজির, পুরস্কার আদিবাসীদের তরফ থেকে একটি শুয়োর, কিন্তু বহুকাল যাবৎ থানায় দারোগা ৫ টাকা দেয়, তীর্থনাথ লালা দেয় ৫ টাকা, ইট ভাটির মালিক হরবংশ চাচা দেয় ৫ টাকা, ফলে ব্যবসায়ী আনোয়ার দেয় ৫ টাকা। প্রতি বছরই এই পরীক্ষা জেতা নিয়ে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা হয়, দারোগা প্রতি বছরই ভাবেন এই নিয়ে দাঙ্গা লাগলো বুঝি, কিন্তু প্রতি বছরই এই শুয়োর এবং তার দু চারটি শুয়োর মেরে সব প্রতিদ্বন্দ্বিতা মাংস ভাত ও মদ খেত রাত কাবার করে। যারা জেতে এবং যারা হারে তাদের মধ্যে ঝগড়া হয় না দেখে দারোগা প্রতিবারই বিস্মিত হন। চটি মুন্ডা বলে ঝগড়া কেন হবে, একের একের গ্রামের সঙ্গে আর একটা গ্রাম জেতে এবং খেলা হয়, এ নিয়ে ঝগড়া হয় কেন। বছর ১৮ আগে অবধি চটি মুন্ডা প্রতি বছর এই প্রতিযোগিতায় জিতেছে, কিন্তু শেষ যেবার ও জেতে সেবার ওর জ্ঞাতি ডোনকা মুন্ডা বিচারকদের বলেছিল এ ঠিক নয়। কি ঠিক নয়, চটি মুন্ডাকে মাঠে নামানো কেন, ওরা ৩০টা মন্ত্র পড়া সবাই জানে, কারণ চটি মুন্ডাকে যদি মাঠে নামানো হয় তাহলে কী করে, সবাই জিতে যায় এবং সেই গ্রামের বাসিন্দারা বলেছে চটি মুন্ডাকে নামালে তাহলে কী হবে, তারা জিততে পারবে না, তাই জন্য তাকে নামাতে চায় না। চটি বলেছিল হ্যাঁ, আর তারপর সকালে অবাক করে দিয়ে ও নিশান থেকে কার যেন একটা তীর তুলে নিয়েছিল, ডোনকাকে বলেছিল তোর ধনুকটা দে, ধনুকটা নিয়ে তিনি কী করলেন, তীরটাকে ছুড়লেন এবং নিশান বাঁধতে পারিস নাই তো বাবা নিশান বেঁধে আয়, কথা বলতে বলতে তীর নিশানে বেঁধে গেল, ডোনকা হাঁটু ছুঁয়ে সম্মান জানিয়েছিল। চটি বলেছিল যত জনা পারে নাই তত জনা ধনুক নিয়ে দেখাবো এবং চটি বলেছিল যতজন আছে যদি কেউ ধনুক নিয়ে শিকার করতে না পারে আমি সেই ধনুক চালাতে পারবো এবং শিকারও করতে পারবো, তীরটা বেশ ব্যবহার করি না, যেটাতে নিশান বাঁধি সেটাই আমি কী করি, সেই তীরের মাধ্যমেই আমি কাজকর্ম চালাই। কে যেন বলেছিল তবে তো তোমার তীর খেলা ঠিক হয় না, ৬০ বছর বয়স হলো তা তুমি কেন বিচার হও না, একজন তো হয় তোমাদের সমাজ থেকে, তাই হব, সেই থেকে চটি মুন্ডা এই তীর খেলায় হয় বিচারক, দারোগা বলেছিল এমন হাত তোর যদি বন্দুক চালাতিস, চটি বলেছিল তীর ছুঁড়েই হাম মরদ, গুলি ছুড়লে না মরদ, চটি বলেছিল বলেই দারোগা কথাটা হজম করে, চটির কথা কেন হজম করে সে এক গল্প, চটি মুন্ডার জীবনে সব গল্প কথা এখানে জানালো হলো। তাহলে এখানে চটি মুন্ডা সম্বন্ধে আমরা জানলাম, সে যেখানে যায় এবং যেখানে থাকতে যায় সে যখনই সেখানে গিয়ে মাটি খুঁড়ে সেখান থেকে কিছু না কিছু বার হয় এবং তাকে সেখানকার বাসিন্দারা সেই গ্রাম থেকে বার করে দেয় এবং তারপরে সে এরকমভাবে একটা আম গাছের নিচে যখন সে ঘুমাতে লাগলো আশ্রয় নিয়েছিল সেখানেও তাকে কী করা হয়েছিল, সে সেখান থেকে একটা অনেক পুরাতন বাসন পেয়েছিল এবং সেখানকার বাসিন্দারা তাকে জেলে পুড়ে দিয়েছিল এবং যখন জেল থেকে তিনি ফিরলেন
সেখানে কিছু বছর রেষারেষি এবং বিভিন্ন ধরনের তীর নিয়ে খেলা হতো। প্রতিযোগিতায় সে তীরে কী করতো, খুব ভালো তীর চালাতে পারতো এবং সেই তীর নিয়ে সে যখন খেলা করতো প্রতিযোগিতায় সে প্রত্যেকবারই জিততো। এবং সেখানকার দারোগা বলেছিল, তুমি যখন ভালো তীর চালাতে পারো তাহলে কি করো, তুমি তাহলে এখানকার বিচারক হয়ে যাও। এবং সেই বিচারক হয়ে তিনি সেখানকার প্রতিযোগিতার সম্মান রেখেছিলেন। তাহলে এখানে দেখো সঠিক উত্তর বেছে লেখো, এক, দু নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করো, তিন নম্বর একটি বাক্যে উত্তর দাও, অর্থ লেখো, বাক্য রচনা, এগুলো তোমরা তোমাদের ব্যাকরণ খাতাতে লিখবে। ধন্যবাদ।